পৃথিবীতে কে আছে যে নিজেকে এত পবিত্র মনে করে যে আমার দিলটা সাহাবায়ে কেরামের দিল থেকে পবিত্র? কোন নারীকে দেখলে আমার কিছু হয় না? যদি কেউ যদি এমন থাকে তাকে ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করতে হবে। কোন নারী পৃথিবীতে এমন আছে যে নারী এই দাবি করতে পারে যে আমার দিলটা নবীর বিবিদের থেকে অপবিত্র? কে আছে? নেই। তাহলে যখন কেউ নেই, তাহলে আল্লাহর বিধানকে কোন রকমের ঘোর পেছে না ফেলে আল্লাহ যেটাই বলেছেন, আল্লাহ কি ব্যাখ্যা করতে বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটাই মানতে হবে। অতএব আমি মায়েদেরকে বোনেদেরকে বলছি, জলসা কর্তৃপক্ষকেও বলছি, আগামীতে নারীদের বসার জায়গায় উপর থেকে একটা পর্দা টাঙিয়ে দেবেন, তারা শুধুমাত্র আওয়াজ শুনবেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাবশিদের খেলা দেখেছিলেন, এটা দলিল। মনে রাখবেন, হাবশি মানে হলো কালো কুৎসিত। নবীজির কোলে আছেন হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে নবীজি সম্পর্কে তিনি নিজেই বলেছেন, মিশরের যে নারীরা হযরতে ইউসুফ আলাইহিসসালামকে দেখে নিজেদের আঙুল কেটে দিয়েছিল, আমার নবীকে যদি তারা দেখত তাহলে কলিজা কেটে দিত। দ্বিতীয় কথা, তিনি হলেন বিশ্ব মুমিন সমস্ত নারীদের মা। আল্লাহ নিজেই তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনার পরিপ্রেক্ষিতে আম্মা আয়েশার সঙ্গে অনেকদিন কথোপকথন বন্ধ ছিল। আল্লাহ পাক আম্মা আয়েশার পক্ষে, নবীজি নিজে সন্দেহ পোষণ করেছিলেন আম্মা আয়েশা সম্পর্কে, আল্লাহ নিজে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে আয়াত অবতীর্ণ করেছেন, সূরা নূর অবতীর্ণ করেছেন, এত পবিত্র নারী। অতএব এত পবিত্র একজন নারী, কালো কুৎসিত, যে সমস্ত হাবশি তাদের দিকে দেখে আকৃষ্ট হতেই পারেন না। দ্বিতীয় কথা, খেলা দেখার সময় কাউকে টার্গেট করে একজনকে দেখা হয় না। খেলোয়াড়রা লাফালাফি করে, দৃষ্টি ছোটাছুটি করে, অতএব একজন পুরুষকে দেখতে থাকা এখানে পাওয়া যায় না। আর এই হাদিসের মধ্যে স্পষ্ট কোন জায়গায় নেই যেটা পর্দার আয়াত অবতীর্ণের পরে হয়েছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির যে উক্তি পেশ করা হয় আমাদের হানফি মাসলাকের ইমামে তাহাবি রহমতুল্লাহ আলাইহি খণ্ডন করে বলেছেন, এমন কোন দলিল নেই যে দলিলের ভিত্তিতে বলা যাবে এটা পর্দার আয়াত অবতীর্ণের পরে। যাই হোক, তবে যেহেতু সে যুগে মহিলারাও মসজিদে নামাজ পড়তে যেতেন আলাদা জায়গায়, নামাজ যেহেতু পড়তে যেতেন তাহলে রাস্তায় পুরুষ তো চোখে পড়তো স্বাভাবিক, প্রয়োজনে বাইরে বের হলে তাদের চোখে পুরুষ পড়তো স্বাভাবিক। যদি যেমন পুরুষের জন্য নারীকে দেখা হারাম, নারীর জন্য পুরুষকে দেখাও যদি হারাম হতো, তাহলে যেমন নারীকে পর্দার আদেশ দেওয়া হয়েছে, মুখ ঢাকার আদেশ দেওয়া হয়েছে, পুরুষকেও আদেশ দেওয়া হতো তুমি মুখ ঢেকে চলো, এমনটা দেওয়া হয়নি। তবে সূক্ষ্ম একটা পার্থক্য মনে রাখবেন, এই যে বাইরে বেরোলে পুরুষ সামনে পড়লো, এটা তো একটা সাধারণ দৃষ্টি, সামনে পড়লো এই দেখতে থাকা হচ্ছে না, সামনে পুরুষ আসলো চলে গেল, আসলো চলে গেল, একজন পুরুষকে টার্গেট করে দেখতে থাকা, এটা কি? এক সাহাবি আল্লাহ রসুল হজের ময়দানে দাঁড়িয়ে আছেন, এক যুবতী নারী, মুখে পর্দা ঢাকা ছিল না, আর হজের সময় পর্দা মুখে টাঙানো, মুখ যেটা মুখে সাপটা থাকবে চলবে না, ক্যাপ সিস্টেমে দূর থেকে পর্দা করতে হবে, তো মুখে পর্দা ছিল না। উনি এসে দাঁড়িয়ে একটা মাসালা জিজ্ঞাসা করছেন, পিছনে বসেছিলেন রসুলের পিছনে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো যিনি ছিলেন যুবক আর ওই মেয়েটা ছিল যুবতী, এই যুবক যুবতীর দিকে তাকিয়ে আছে। নবীজি হাতটা দিয়ে ঘাটটা ঘুরিয়ে দিলেন, উনি আবার দেখছেন, নবীজি আবার ঘুরিয়ে দিলেন, দু তিনবার ঘুরিয়ে দিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন, হুজুর আপনি আপনার ভাইপোর মুখটা ঘুরিয়ে দিচ্ছেন কেন বারংবার? নবীজি বললেন যে একজন যুবক ও একজন যুবতী,
তো যুবক যুবতী আমি আশঙ্কা বোধ করছিলাম শয়তান এদেরকে ফিতনায় ফেলে দেবে। যুবক নারীদের পর্দার যে বিধান শরীয়তে বৃদ্ধা নারীদের এত কঠিন বিধান নয়। তাহলে কি বোঝা গেল যে যুবক নারী একজন যুবতীর দিকে দেখছে, হাদিসে পরিষ্কার আসছে, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চুলগুলো খুব সুন্দর ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। বোঝা গেল যে সুদর্শন দেখতে ভালো এমন কোন পুরুষ তার দিকে নারীর আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক, মানে রূপ সৌন্দর্য এর কারণে মানুষের মন আকৃষ্ট হয়। মুসলিম শরীফের হাদিসে এসেছে হযরতে আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলারা একটা উটের পিঠে বসে আছেন, তিনি উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন আর সুর দিয়ে বিভিন্ন কবিতা পড়ে পড়ে যাচ্ছেন। নবীজি বলছেন, আনজাশা তুমি এই কাঁচ পাত্রবাহী উটগুলোকে এমন ভাবে চালাবে না, কবিতা পড়ো না। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রসুল বলেছেন কাঁচ পাত্রবাহী মানে মহিলারা সুরের প্রভাবে খুব সহজে আকৃষ্ট হয়। বোঝা গেল যে সুর এমন একটা জিনিস যার ভিতরে আকর্ষণ আছে, রূপ এমন একটা জিনিস যার ভিতরে আকর্ষণ আছে। অতএব রূপ এবং সুর এই দুই, তিন নাম্বার সেই সাথে হয় যদি বিভিন্ন অভিনয়ের ভিত্তিতে, তাহলে অনেকগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। এ কারণে দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়ার উত্তর দেওয়া হয়েছিল, বড় দুঃখ লাগে আমরা উর্দু ভাষার অনুবাদ পর্যন্ত জানি না, আরবি তো দূরের কথা। তো সেখানে লেখা হয়েছিল অনেকগুলো কঠিন কঠিন শর্ত দেওয়া হয়েছিল যে নির্ভরযোগ্য অনেক মানুষ চারিদিকে ঘিরে থাকেন সব সময়, আর প্রয়োজন অনুপাতে শুধুমাত্র উচ্চারণ ঠিক হচ্ছে কিনা এটার জন্য মাইকটা মুখে ধরা হয়। কঠিন কঠিন শর্ত ছিল। তারপরেও তারা সেখানে লিখেছেন, তালিম কি জো শকল লিখি গেই এ খিলাফে এহতিয়াত হ্যায়, পঠন পাঠনের যে পদ্ধতি এখানে উল্লেখ করা হলো এটা ঝুঁকিপূর্ণ। খেলাফে এহতিয়াত এর অনুবাদ যেটা আমি করেছি এটা হলো ঝুঁকিপূর্ণ, এটা আশঙ্কামুক্ত নয়, গোনায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা এর মধ্যে আছে। এ কারণে নিরাপদ একটা পদ্ধতি উল্লেখ করেছেন মুআল্লিম আর খাওয়াতিন তালিবাত কে দরমিয়ান এক মোটে পর্দে কা হাইল রাখনা চাহিয়ে, শিক্ষক এবং নারীদের মাঝখানে মোটা একটা পর্দার আবরণ থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে কিতাবুল বুয়ু ব্যবসা অধ্যায়ের প্রথম হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, নবীজি বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, হালাল হালামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আমিনাল হালাল আম মিনাল হারাম, অধিকাংশ মানুষের জানা নেই যে এটা হালাল না এটা হারাম। আল্লাহ রাসূল তারপরে উদাহরণ তুলে ধরেছেন, বাদশার চারণভূমি থাকে, বাদশার চারণভূমিতে সাধারণ মানুষ যদি নিজেদের পশুগুলোকে চরাতে গিয়ে সেখানে ঢুকে পড়ে তাহলে শাস্তি ভোগ করতে হবে, তাই যে ওই চারণভূমি থেকে দূরে থাকতে চায় তার উচিত হলো নিজেদের পশু পাখি পশুগুলোকে অনেক দূরে নিয়ে চরাবে। রাসূল বলছেন আল্লাহ পাকের চারণভূমি হলো তার হারাম কৃত বস্তু সমূহ, অতএব কেউ যদি হারাম থেকে বাঁচতে চায় তার উচিত হলো সে সন্দেহযুক্ত বিষয় থেকে অনেক দূরে অবস্থান করবে। আবারও আমি প্রথম দিকে আসছি, তো নারীর জন্য পুরুষের দিকে দেখতে থাকা, এখানে যদি মানসিক বিচলন সৃষ্টি হয়, আকৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে, আর আকৃষ্ট হওয়ার কারণ রূপ সৌন্দর্য স্বর বিভিন্ন অভিনয় এই সব কিছু হলো আকৃষ্ট হওয়ার একটা মাধ্যম, এটা কাউকে বোধ হয় বোঝাতে হবে না। এ কারণে বলা হয়েছে এটা হলো ঝুঁকিপূর্ণ, এখানে গোনায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে। আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন, আল্লাহ পাক কাদের বলছেন, সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম কারা,
আল্লাহ নিজেই যাদের সম্পর্কে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা তো তারা যাদের দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য, খোদাভীতির জন্য নির্বাচন করে নিয়েছেন। আর কাদের সম্পর্কে বলেছেন নবীজির স্ত্রী তারা কারা? আল্লাহ নিজেই বলেছেন লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, নবীর স্ত্রী তোমরা সারা পৃথিবীর কারো মতো নও, তোমাদের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই দুই শ্রেণীকে আল্লাহ পাক বলছেন ইদা সালতুমুহুন্না মাতান, হে সাহাবায়ে কেরাম, যাদের দিলের পবিত্রতার আমি নিজেই সাক্ষ্য দিয়েছি, আমি নিজেই তাদের দিলকে নির্বাচন করেছি, ইদা সালতুমুহুন্না মাতান, যখন তোমরা ওই নবীর বিবি যারা তোমাদের মা, নবী মারা গেলেও তার বিবির সঙ্গে বিয়ে করা চিরতরে হারাম, যারা তোমাদের মা, তোমাদের মায়ের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন হলে, কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হলে ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের থেকে চাইবে বা জিজ্ঞাসা করবে প্রাচীরের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, কেউ কাউকে যেন দেখতে না পাও। কেন আল্লাহ? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়ালিকুলুবিহিন্না, এটা আমি এজন্য বলছি এই মাধ্যমটা তোমাদের এবং তাদের দিলের পবিত্রতার মাধ্যম। কাদের বলছে? যাদের দিলের পবিত্রতার সাক্ষ্য আল্লাহ নিজেই দিয়েছেন, যাদের দিলকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন, যে নারীদের পবিত্রতা এত ঊর্ধ্বে আল্লাহ পাক নিজের নবীর জন্য নির্বাচন করেছেন, এই দুই শ্রেণীর মাঝে একটা মোটা পর্দার আবরণ রাখতে বলছেন। পৃথিবীতে কে আছে যে নিজেকে এত পবিত্র মনে করে যে আমার দিলটা সাহাবায়ে কেরামের দিল থেকে পবিত্র, কোন নারীকে দেখলে আমার কিছু হয় না? যদি কেউ যদি এমন থাকে তাকে ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করতে হবে। কোন নারী পৃথিবীতে এমন আছে যে নারী এই দাবি করতে পারে যে আমার দিলটা নবীর বিবিদের থেকে অপবিত্র? কে আছে? নেই। তাহলে যখন কেউ নেই, তাহলে আল্লাহর বিধানকে কোন রকমের ঘোর পেছে না ফেলে আল্লাহ যেটাই বলেছেন, আল্লাহ কি ব্যাখ্যা করতে বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটাই মানতে হবে। অতএব আমি মায়েদেরকে বোনেদেরকে বলছি, জলসা কর্তৃপক্ষকেও বলছি, আগামীতে নারীদের বসার জায়গায় উপর থেকে একটা পর্দা টাঙিয়ে দেবেন, তারা শুধুমাত্র আওয়াজ শুনবেন, তারা যেন বক্তাদেরকে দেখতে না পান, এটা মনে রাখবেন।